কিরে পুটে, টাব্বু আর গাব্বুকে জব্দ করার প্ল্যান তো মাঠে মারা গেল, আর তুই উল্টে নিজের পুরুষের খপ্পরে পড়লি। তা তুই এটা ভেবেচিন্তে একটা বুদ্ধি বের কর না। সে আমি ভেবে রেখেছি। কি বুদ্ধি রে? কাল দোল, কাল সকালে পার্কের গেটের কাছে নে, এই ব্যাস হয়ে গেছে নে, এবার শুধু দড়িটাকে বাঁধতে হবে। উঠে এবার তুই এক কাজ কর, তুই এই গাছটা উঠে ওই বালতিটাকে না ওই ডাল ওই ডালটাতে টানিয়ে দে। আচ্ছা, এবার আমি দড়ির এই খুঁটিটাকে পার্কের গেটে আটকে দিই। ভোরবেলা মর্নিং ওয়াকে এসে টাব্বু আর গাব্বু যেই গেটটা খুলতে যাবে, অমনি রঙে ভিজে একেবারে ঝুপুস হয়ে যাবে। এই পুটে পুটে পুটে, আরে তাড়াতাড়ি নেমে আয়, ওরা আসছে। হ্যাঁ চলো চলো চলো, লুকিয়ে পড়িছ। কি ব্যাপার বলতো টাব্বু, পুটে আর গুলে হঠাৎ আমাদের দেখে লুকিয়ে পড়লো কেন? মনে হয় কোনো বদ মতলব এটেছে। দেখ দেখ গেটে কত রং লেগে রয়েছে দেখি। দড়িও বাঁধা রয়েছে দেখছি। যা ভেবেছি ঠিক তাই। দোলের দিন আমাদের রং মাখাবার জন্যে ওরা দুজনে এইসব ষড়যন্ত্র করেছে, যাতে গেট খুললেই আমরা রঙে ভিজে যাই। এই সেরেছে, তাহলে আর পার্কের গেট খুলে কাজ নেই। তার চেয়ে চ বরং বাড়ি যাই। কোনো মতেই বাড়ি যাবো না, ওদের কল দিয়েই ওদের চোখে জল ফেলবো। ছুমন্তর 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 ছু 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 ছু, এবার তুইও চলে আয়। ব্যাপারটা কি হলো বলতো ফুটে? আমার মনে হয় তো দড়ি বাদায় একটা কিছু গোলমাল হয়েছে, তাই বোধহয় রংটা পড়লো না। ওই চত দেখি। দাঁড়াও, তোমাদের হাসি আমি বন্ধ করছি। ও মানিক জোড়া শীষ দেখছি, এই দেখ তোদের জন্য কি এনেছি। কি আছে রে ওই বাক্সতে? সন্দেশ রে সন্দেশ, দোলেতে তোদের মিষ্টিমুখ করাবো বলে এনেছি। নে ধর। তুই আমাদের মিষ্টিমুখ করাবি বলে সন্দেশ এনেছিস, কিন্তু নিজের হাতে খাইয়ে না দিলে আমরা তো বেশ তৃপ্তি পাবো না। বেশ তো, তুই প্যাকেটটা খোল, আমি খাইয়ে দিচ্ছি। নিশ্চয়ই তোমার কোনো বদ মতলব আছে, নাহলে সামান্য একটা মিষ্টির প্যাকেট খোলার জন্যে তোমার এত ধানাই পানাই কেন? বেশ খুলে দিচ্ছি। এবারেও গুলে হেরে গেল। সেম 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 সেম।